পিছন তো বাইক দেখাইতাছেন কিসের জন্য? তো পিছন থেকে এমনি করে দিলে বাইক তো দেখা যাবে। আপনি এমনি ধরেন এই যে সাফা ক্যামেরা কিনছে, ক্যামেরা লাগাইতে পারে না। মিথ্যে কথাটা যে বলছো, পিছন দিয়ে যে বাইক দেখা যাইতেছে মানুষ বিশ্বাস করবো? এই যে সাফা ক্যামেরা কিনছে, ক্যামেরা লাগাইতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ধানমন্ডিতে আসছি, তো এটা তো একটা ভাইরাল রোড আমাদের জন্য। আমরা অলওয়েজ এখানে আসি, এখানে আড্ডা দেওয়া হয়। তো এখন আছি 5 নম্বর রোডে, বসে আছি রাসেল, ফুয়াদ ভাইয়া, সুমন ভাইয়ের জন্য। আর ক্যামেরাম্যান আছে আরেক ভাইয়া। এখন আমার কথা হচ্ছে, আমার 15 মিনিট যাবত বসায় রাখছে, এখনো পর্যন্ত ওরা আসে না। তো আমি ভাবলাম একটু ক্যামেরা ট্যামেরা সেট করি, ততক্ষণ ওরা চলে আসবে। তো এই যে ক্যামেরা সেট করতেছে, আর আজকে G6 নিয়ে আসছি আমার নতুন বাইকের সাথে, তোমাদের অন্য একদিন ইন্ট্রোডিউস করাই দিব। আর আপাতত দেখি ওরা কখন আসে, আর ওরা আসলে ওদের নিয়ে একটা ভিডিও বানানো যায় কি করা যায়। এখন আমি নিজেও জানি না, অনেকদিন যাবত তো ভিডিও হচ্ছে না। তার উপর সবাই শুধু আমাকে বলে যে আপনার G6 সেটটাই বেস্ট, মিথ্যে কথাটা যে বলছো, পিছন দিয়ে যে বাইক দেখা যাইতেছে মানুষ বিশ্বাস করবো? আমাদের